মোবাইলের হ্যান্ডসেট 4G হওয়া সত্ত্বেও অনেকেই যখন মোবাইল ডাটা ব্যবহার করেন তখন নাকি ইন্টারনেট স্পিড পান না, মানে 3G কিংবা 4G দিয়ে যখন ইন্টারনেট চালান তখন আসলে আপনার মোবাইল স্পিড থাকে অনেক স্লো। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা সেটিংস দেখাবো, সেটা অ্যাপ্লাই করলে যখন আপনি মোবাইল ডাটা ইউজ করে ইন্টারনেট ব্যবহার করবেন তখন আপনার ফোন থাকবে সুপার ফাস্ট। ছোট্ট এই কয়েক মিনিটের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ মনোযোগ দিয়ে না দেখলে এবং না শুনলে আপনি আসলে সেটিংটা করে নিতে পারবেন না। সেটিংটা শুরু করার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন খুব ইজিলি। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম, দিস ইজ শামিম দেদা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। সেটিংসে যাওয়ার পর সিম কার্ড মোবাইল নেটওয়ার্কস আমরা ঢুকবো। মোবাইল নেটওয়ার্কস এটা মূলত সিম কার্ড মোবাইল নেটওয়ার্কসের মধ্যে থাকে। আমার ফোনে বাংলালিংক সিম, এই জন্য বাংলালিঙ্ককে আমি ট্র্যাপ করব। বাংলালিঙ্কে ট্র্যাপ করার পরে আমার ফোনে এরকম একটা পেজ আসছে। আপনাদের ফোনে অন্যরকম আসতে পারে। মূলত ঢুকতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেমসে। অ্যাক্সেস পয়েন্ট নেমস আপনাদের এক এক ফোনে আসলে মূলত এটি এক এক রকম থাকে, আপনারা নিজেরা বের করবেন নিজেদের ফোন থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমস। অ্যাক্সেস পয়েন্ট নেমসে এখন আমরা ট্র্যাপ করলাম। ট্র্যাপ করার পরে দেখেন আমাদের সেটিংসটা, মানে ইন্টারনেট সেটিংসটা দেওয়া আছে বিএল ওয়েবসে, মানে বাংলালিংককে এটির নেট স্পিড কম জন্যে আমরা নতুন একটা সেটিংস তৈরি করব। নতুন একটা সেটিংস তৈরি করার পরে দেখেন প্লাস নিউ এপিএন দেওয়া আছে। কারো কারো এরকম নাও থাকতে পারে, উপরের ডান পাশের দিকে দেওয়া থাকতে পারে থ্রি ডট মেনু। থ্রি ডট মেনুতে ক্লিক করলে পরে এই অপশনটা চলে আসবে, সেখানে প্লাস নিউ এপিএন এ ট্যাপ করতে হবে, মানে ক্লিক করতে হবে। আমরা নতুন একটা সেটিং এখন তৈরি করব নেট স্পিড বাড়ানোর জন্যে। এই জন্য আমাদের আলাদা একটা সেটিংস ওখানে ট্যাপ করলাম এপিএন নিউ এপিএনে। এখন এখানে কিছু সেটিংস তৈরি করতে হবে, যেমন নেমের জায়গায় দেবো 8.8.8, মানে ট্রিপল এইটের মাঝে ডট হবে। এবার এপিএন এর জায়গা দিব আবার 8.8.8.4 স্পেস জি, মানে 4G, 8.8.8.4 স্পেস জি। দেখেন ডান সাইডে আমি দিয়ে দিছি। এবার যাব সার্ভারে। সার্ভারে যাওয়ার পরে লিখতে হবে গুগল www.google.com, google.com লেখার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে নিচের দিকে দেখেন আপনারা এভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই সেটিংসটা তৈরি করতে পারবেন। এবার আমরা সেভ দিব। আমাদের মোরের জায়গা সেভ চলে আসছে, সেভ দিলাম। আপনাদের উপরের দিকে থ্রি ডট মেনুতে এই সেভ অপশনটা থাকতে পারে, বা টিক চিহ্ন বা ডান থাকতে পারে, সেটাতে আপনারা ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এবার বাংলালিংকে সেটিংসটা দেওয়া আছে, বাংলালিঙ্কের সেটিংসটা আমরা বাদ দিয়ে 8.8 নিয়ে আসবো। আসলে এক এক ফোনে এক এক রকম থাকতে পারে, আপনারা মূলত এরকম করবেন। দেখেন 8.8 আমরা ক্লিক করছি, চিহ্নটা গাঢ় হয়ে গেছে, তার মানে ওটাতে কানেকশন হয়ে গেছে। এবার আমরা ব্যাকে যাব। ব্যাকে আসার পরে ইউটিউবে ঢুকব। ইউটিউবে আসার পরে দেখেন আমাদের নেট স্পিড বেড়ে গেছে। আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। দেখেন নেট স্পিড একটা ভিডিও প্লে করলাম, দেখেন নেট স্পিড বেড়ে গেছে।
আর একটা ভিডিও প্লে করলাম, এভাবেই আপনারা সহজেই তৈরি করতে পারবেন সেটিংস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।